আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে পাওয়া সুখবর আজ আক্রান্ত রুগী দুই সংখ্যায় চলে এসেছে সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়ত আক্রান্ত রোগী কমছে আর সেই তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেড়েই চলছে আজ পঁচিশে মার্চ দুই হাজার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে নিরানব্বই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আজ সৌদি আরবে গতকাল থেকে কিছুটা কম রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ পঞ্চাশ হাজার একশো উনানব্বই জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজ দুইজন সহ নয় হাজার ছত্রিশ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে একশো জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ বত্রিশ হাজার নয়শো উনচল্লিশ জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে আট হাজার দুইশো চারজন আর এদের মধ্য থেকে একশো উনচল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে